এই চুলগুলো যখনই ছাড়াতে যাই তখন আরো বেশি জট পেকে যায়। দূর কতগুলো চুল উঠে গেল। আরে আ ও কি করছিস? আমি মজা পাচ্ছি এই জন্য করছি। মজা? কিছু দেখছিস নাকি? আরে এদিক ওদিক কি দেখছিস? নিচে দেখ। এবার বুঝেছিস আমার চুল এগুলো? রোজ স্নান করার পরে চুল স্নানের সময় এরকমই হয়। এটা তো হবেই, তুই করিসই ভুলভাবে। হ্যাঁ, তোর চুলটা তো রাপুনজেলের মতন, তাহলে তুই কিছু ঠিকঠাক তরিকা বল না। আর তোমরাও যদি আমার মতন ভুল করে থাকো তাহলে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইবও করে দিও। যদি চুলে খুব বেশি জট পড়ে তাহলে ঠিকভাবে কোম করো। তো এটার জন্য আমাদের প্রথমে চুলটাকে এভাবে মিডল পার্টিং করে নিতে হবে, আর তারপরে নিচের জটগুলোকে আমাদের সবার প্রথমে ছাড়াতে হবে। খুব আস্তে আস্তে আঁচড়িও, নয়তো এমনি চুল খুলে চলে আসবে। এইভাবে কোম করার পরে দুটো পার্টি একদম জটমুক্ত হওয়ার পরে আমরা এভাবে উপর থেকে আঁচড়াবো। এইভাবে আঁচড়ানোর ফলে আমাদের চুলের জটগুলো খুব তাড়াতাড়ি আর সহজভাবেই খুলে যাবে, আর আমরা হেয়ার ফল থেকেও বেঁচে যাব। বড্ড লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে, রেডি হয়নি। ওরা তো এরপরে আমাকে ছাড়াই পুজো দেখতে বেরিয়ে যাবে, রেস্টুরেন্টে খেতেও পারবো না। না না, তাড়াতাড়ি করি, আজকে তো আমি এই ড্রেসটা পরবো। কিন্তু এটা তো বিশাল হেভি, এটা পরে তো আমার খুব সোয়েটিং হবে, আর ব্যাড স্মেল। দেখো বন্ধুরা, এই ফেস্টিভ টাইমে আমরা সবাই ভারী ট্র্যাডিশনাল ড্রেস আর হেভি মেকআপ করে থাকি, বাট এর সবথেকে বাজে দিক হলো হট ও হিউমিড ওয়েদারের জন্য এক্সেসিভ ঘাম হওয়া। কিন্তু জানো, আমি যতই হেভি ড্রেস পরি না কেন, বডি অর্ডার নিয়ে প্রবলেম আমার কখনো হয় না, কারণ আমার কাছে আছে এর জন্য একটা পারফেক্ট সলিউশন, ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান ডিওড্রেন্ট রেক্সোনা রোল অন। দেখো বন্ধুরা, বডি অর্ডার খুবই নর্মাল, আমরা যখন ঘেমে যাই তখন আমাদের আন্ডার আর্মসে থাকা ব্যাকটেরিয়া সেই ঘাম খেয়ে পটি করে দেয়, যার ফলে বডি অর্ডার হয়। কিন্তু রেক্সোনা রোল অন সেই ব্যাকটেরিয়াকে স্টপ করে দেয়, যাতে ব্যাকটেরিয়ার ঘাম না খেতে পারে। আমি আগে ডিওড্রেন্ট স্প্রে ইউজ করতাম, কিন্তু সেটা পার্মানেন্ট সলিউশন না, এতে অ্যালকোহল থাকার জন্য আমার র্যাশ আর ইটিনেস হতো। এই জন্য স্নানের পরে আমি ডেইলি ইউজ করি রেক্সোনা শাওয়ার ফ্রেশ রোল অন। এতে আছে মোশন অ্যাক্টিভেটেড টেকনোলজি, যেটা 48 আওয়ার ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে আপনাকে দেয় বডি অর্ডার থেকে এক্সট্রা প্রোটেকশন। এটাকে এইভাবে দুই আন্ডার আর্মসে 4 to 6 times সার্কুলার মোশনে সোয়াইপ করতে হয়, আর পুরো দিন বডি অর্ডার থেকে ফ্রি। আর সব থেকে ভালো ব্যাপার হলো যে এটা 100% অ্যালকোহল ফ্রি আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড, মানে স্কিনের জন্য সম্পূর্ণ সেফ। তো বন্ধুরা, এই ফেস্টিভ সিজনে রেক্সোনা শাওয়ার ফ্রেশ রোল অন তোমাদের খুবই কাজে লাগবে। তো দেখছো কি, ডেসক্রিপশনে লিংক আছে, চেক ইট নাও। এ শোন, তোর যদি নাচার হয় বাইরে গিয়ে নাচ, এখন আমার মাথা খাস না। এই তোর প্রবলেম হচ্ছে না, তাহলে তুই যা। এটা আমার খুলে যায় কেন? সব সময় হেডফোনটা এরকমই হয়। এবার অপোজিট কানটাতেও সেম ভাবে লাগাও। এবার যত খুশি নাচো হেডফোন খুলবে না। এবার দেখ, নিয়ে হাজার। আরে মারছিস কেন? আমি তো হাজার বলেছি, পয়সা কখন বললাম? এখন তো সবে 3 হয়েছে। আরে তোকে তো আমি তো সবসময় গ্লাভস ইউজ করি, তোর মতন নাকি খালি মাস্ক পরিস? তোকে আমারটা দেখতে হবে না, তুই নিজেরটা দেখ, মারবো না। এই শয়তানটা তো। তাহলে কিভাবে খুলবো? চল দেখে নে।
মাস্ক কখনো এভাবে নয়, সবসময় কানের পেছনে এভাবে আঙুলটাকে নিয়ে গিয়ে খোলা উচিত, এর থেকে ভাইরাস স্প্রেড হওয়ার চান্স অনেক কম থাকে। সেম ভাবে গ্লাভসকেও কখনো এভাবে নয়, সামনে দিয়ে আঙুলের এরিয়াটাকে প্রথমে খুলে একটা হাতকে রিলিজ করে দিতে হবে, তারপর ওই হাতের আঙুলটাকে নিয়ে অপোজিট গ্লাভসের ভেতরে এভাবে ঢুকিয়ে একবারই ওটাকে উল্টো করে এভাবে পুরো খুলে ফেলো। চল চল, আজকে ক্লাসটা কি মজাদার ছিল না? আর ওই প্রফেসরটা কি হ্যান্ডসাম! হ্যাঁ সত্যি। এবার চল চল, তাড়া তাড়া, তোদের মধ্যে কাউর কাছে প্যাড আছে রে? না দাঁড়া দেখছি। ধর এটাকে, এই নে। আরে তুই পিরিয়ডস এর ডেট কেন মনে রাখিস না? এটা আবার কোনো মনে রাখার জিনিস নাকি? আমি কি তোরই বিবাহিত যে পিরিয়ডস এর ডেট মনে রাখবো প্রেগন্যান্সির জন্য? ভবিষ্যতে সব জানতা। এই তুই চুপ কর। আরে মারামারি করিস না, শোন। দেখ আমরা যদি এটাই ভাবি যে শুধু বিবাহিত মেয়েদেরই প্রেগন্যান্সির জন্য পিরিয়ডস এর ডেট মনে রাখা উচিত, তাহলে আমরা ভুল। কারণ পিরিয়ড ট্র্যাকিং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ডেট, ফ্লুয়েড, হেভিনেস আর অনেক রকম সিমটম, সেগুলোকে আইডেন্টিফাই করে মনে রাখলে কখনো কখনো পিরিয়ডে যে ইরেগুলারিটিজ হয় সেগুলোকে আমরা ওভারকাম করতে পারি। থ্যাঙ্কস রে এই নলেজটা আমাদের দেওয়ার জন্য। এরপর থেকে আমরা সব সময় রেড মনে রাখবো। এবার চল। কি লিখেছি? আর একটু কাছ থেকে দেখতে হবে। নো 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 নো। আরে লাইক না, ডিসলাইক মেরেছে রোহন তোকে। কি বলছিস, আমি এক কোণে দেখলাম। আমি ঠিক করে দেখতেই পেলাম না। তুই কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধ হয়ে যাবি। এই কি বলছিস তুই? দেখ কিভাবে ফোনের মধ্যে ঢুকে গেছিস। হ্যাঁ তো। দেখো ফোন কখনো এত কাছ থেকে দেখো না, অ্যাটলিস্ট ফোনটাকে এভাবে ফেসের থেকে 30 সেন্টিমিটার দূরে রাখো। এতে না ফোনের যে ব্লু রেটা থাকে সেটা আমাদের চোখে কম এফেক্ট করে। আর সবসময় ফোনটাকে এভাবে নিজের চোখের থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরার চেষ্টা করো, এতে চোখে কম প্রেশার আসে। সরি আজ একটু বেশি দেরি হয়ে গেল। হ্যাঁ লেট হওয়ার জন্য তো জন্মেছো। ওইসব ছাড়ো, বলো আজকে আমায় কেমন লাগছে। এটা কি পড়েছো তুমি? পুরো পা দেখা যাচ্ছে। সবাইকে দেখানোর জন্য পড়েছো না? সবাইকে দেখাও, আমি চললাম। পড়ার জন্য যদি অকওয়ার্ড সিচুয়েশনে পড়ো তাহলে একটা স্টেপলার নিয়ে নাও, আর দুটো সাইডকে এভাবে নিয়ে শুধু স্টেপল করে দাও, আর এভাবেই স্টেপল করতে থাকো নিজের কমফর্ট লেভেল পর্যন্ত। এবার দেখো স্লিট কাট পড়ার জন্য রাস্তায় আর কখনো কোনো প্রবলেমে পড়তে হবে না। তো বন্ধুরা এইসব ভুলগুলো আমরা সব মেয়েগুলো। আরে তুই তো পোয়েম বলছিস। আমিও ভাবিনি। ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দাও, আমরা তো শুধু এইটাই চাই। আর হ্যাঁ অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। হ্যাঁ।